আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন চান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনি। নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লাহ জানান, আসছে আগামী 31 জানুয়ারি এই ইউনিয়নে ভোটগ্রহণকে কেন্দ্র করে বিশিষ্ট সমাজসেবক প্রণয় কুমার ভদ্র পিন্টু তার নিজ নিজ এলাকায় দৌড়ঝাঁপ ও ভোটারদের সাথে মত বিনিময় ও কৌশল বিনিময় ও গণসংযোগ প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান তিনি। এরই মধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। এলাকাবাসী মনে করেন, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তর করার জন্য প্রণয় কুমার ভদ্র পিন্টুর বিকল্প নেই। এ সময় প্রণয় কুমার ভদ্র পিন্টু বলেন, যোগ্যতা ও জনপ্রিয়তা যদি দলীয় প্রার্থী বাছাইয়ের মানদণ্ড হয় তাহলে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। পরিষদের চেয়ারম্যান পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি 1998 সনে বিদ্যাকুট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে টানা 4 বার আমি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি, 4 বার সাধারণ সম্পাদক ছিলাম আওয়ামী লীগের। মাঠের কোনো কর্মীকে যদি দল মূল্যায়ন করে, যদি দল মনে করে যে একজন মানে পুরুখ হওয়া রাজনৈতিক কর্মীকে আজকে এই দলের নমিনেশনটুকু দেবে, তাহলে আমি বিশ্বাস করি এই জনগণকে নিয়ে আমি বিদ্যাকুট ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমি উপহার দিতে পারবো। দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি জনতার কাছে ছিলাম, জনতার কাছে আছি, জনতার কাছেই থাকবো। আমি দলের হয়ে নৌকার নমিনেশন নিয়ে আমি জনগণের কাছে যাব এবং জনগণের ম্যান্ডেট নিয়ে আমি দলকে এই বিজয় উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। বিদ্যাকুট ইউনিয়নের জনগণ দেখেছে আমার রাজনৈতিক জীবনে, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে আজকে কত বছর যাবৎ জড়িত আছি। তাই আমি সবিনয়ে নেত্রীর কাছে আমার দলের সভাপতি জনাব ফয়জুর রহমান বাদল, জনাব এম এ হালিম এবং আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব এবাদুল করিম বুলবুল মহোদয়ের কাছে আমি এবার প্রত্যাশা করি তারা অবশ্যই একজন রাজনৈতিক কর্মীকে মূল্যায়ন করবেন। জয় বাংলা, জয় বাংলা।